ইউটিউবেরটা তো পারবো, আর ব্লগেরটা আমি দেখে নিবো, জাস্ট ফেসবুকটা বাকি, ফেসবুকের রিভিউটা দিলে হবে। ফেসবুক মার্কেটিং এর ক্লাস কি আপনি একটা মিস করছিলেন? একটা মনে হয় একটু মিস হয়েছিল, এখন এটা কত নাম্বার ক্লাসটা আমার খেয়াল নাই, নেট ছিল না, আপ ডাউন করতেছিলাম। আচ্ছা যাক, আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে এখান থেকে আমরা একটা পেজ মনে করেন ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করতে হলে আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করা যায়, বুঝতে পারছেন? এখান থেকে এই যে পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, এগুলো সব এখান থেকে কাজ করা যায়। বাট এখান থেকেও কিন্তু ইয়ে করা যায়, এই যে ম্যানেজ গ্রুপ, ম্যানেজ পেজ, ঠিক আছে, এখান থেকে করা যায়। সাধারণত আমরা এখান থেকে খুলি আর কি। এখান থেকে মনে করেন এখানে ক্লিক দেবেন পেজ, ক্লিক দিলে এখানে আপনার সামনে দুইটা অপশন আসবে, এই যে ক্রিয়েট এ পেজ, তো একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি আর পাবলিক ফিগার, ঠিক আছে। এখান থেকে যদি আমি বিজনেস, বিজনেস সাধারণত কি, যেমন আমি একটা কাপড়ের বিজনেস করব, বা আমি একটা রেস্টুরেন্টের বিজনেস করব, বা আমি একটা আইটি ইনস্টিটিউটের বিজনেস করব, বা আমি একটা ই কমার্স বিজনেস করব। ই কমার্স মানে আমরা যে ওই যে চাইল্ড ডায়াল, ঘরে চাইল্ড ডায়াল, তারপরে ওই যে বিভিন্ন মানে মালামাল, মালামাল নিয়ে বিজনেস, ঠিক আছে, ফেসবুক বিজ্ঞাপন বা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন বা আদার যে ওয়েগুলো আছে, লিঙ্কিং বিজ্ঞাপন, হ্যাঁ, এগুলো কিন্তু এখান থেকে। এই যে গেট স্টার্ট, গেট স্টার্টে ক্লিক দিব, ক্লিক দিলে আমরা এখান থেকে এই বিজনেসটা করতে পারবো। আর এটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার, এটা হচ্ছে আপনার যারা হচ্ছে ওই যে পাবলিক ফিগার, মানে ওই যে যে মেয়ে বা ছেলে হচ্ছে আপনার মানে সুনাম, সেলিব্রিটি, রাইট, এক কথা সেলিব্রিটি, যারা ওই পাবলিক প্লেসে অনেক সুনাম কামায়, ঠিক আছে, পলিটিশিয়ানরাও খোলে, রাইট, পলিটিশিয়ানরাও খোলে, জি, তাদের জন্য হচ্ছে এটা, তাদের জন্য হচ্ছে এটা, তো সেটা হচ্ছে গেট স্টার্ট দিবে। আর আমরা হচ্ছে এটা বিজনেসের জন্য, এটা আমরা বিজনেসের জন্য অনেক পেজ খুলছি, এখনো খুলতে চাচ্ছি না, আপনারা এখান থেকে খুলবেন, খুলে এই যে এখানে ক্লিক দিবেন, দিলে এই যে এখানে পেজ নেম দিবেন, তারপর হচ্ছে এখানে আছে ক্যাটাগরি, পেজটা কোন ক্যাটাগরি, এডুকেশন হলে এডুকেশন, ইডুকেশন, এই যেরকম ইডি লিখছি এডুকেশন চলে আসছে, তারপর আপনি যদি ই কমার্স লেখেন, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে সব দিবেন, দিয়ে কন্টিনিউ দিলেন, বাস একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তারপর পেজের লোগো দিবেন, তারপর পেজের পেজের ব্যানার ট্যানার এগুলো সব দিবেন আপনি, ঠিক আছে, এগুলো সব করবেন এখান থেকে। তো আমাদের এখান থেকে এগুলো সব করা আছে, তো আমরা যেটা করা আছে সেটার ভিতর যে কাজ করব। আর তার আগে এখান থেকে হচ্ছে অ্যাড, অ্যাডভার্টাইজ ইওর বিজনেস অর ব্র্যান্ড, অ্যাডভার্টাইজ ইওর বিজনেস ব্র্যান্ড অর অর্গানাইজেশন, এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিজ্ঞাপন সাইটটা আপনি কিভাবে ইয়ে করবেন, বা বিজ্ঞাপন কিভাবে তৈরি করবেন, বিজ্ঞাপন কিভাবে দিবেন, বা বিজ্ঞাপনের পেজটা কিভাবে সেটিং করবেন, কার্ডটা কিভাবে সেটিং করবেন, ঠিক আছে, এই যেহেতু কিছু বিষয় আপনার এখানে দেওয়া থাকবে, হ্যাঁ, এই যেহেতু কিছু বিষয় আপনার এখানে দেওয়া থাকবে, সেগুলো আপনাকে সেটিং করতে হবে। আর যে আপনি এখান থেকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, এখান থেকে যাওয়ার পরে এখানে যেটা দেখালাম, তখন কিন্তু আপনাকে একটা আইডি দিবে ওরা, একটা বিজনেস আইডি দিবে, ঠিক আছে, প্রত্যেকটা পেজের জন্য একটা বিজনেস আইডি ওরা আপনাকে দিবে, ফেসবুক কোম্পানি, ঠিক আছে। গো টু পেমেন্ট সেটিং, আমাকে পেমেন্ট সেটিং এখান থেকে পেমেন্ট সেটিং করতে পারবো, ঠিক আছে, অন্য ওয়ে গুলোতেও আমি পেমেন্ট সেটিং করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্যার পেমেন্ট কি সব সময় ডলারে হবে? টাকাতে তো হয় না, তাই না? টাকা তো হয়, টাকা তো হয়, বিকাশ হয়, এখন অনেক সিস্টেম আছে, বাট আপনাকে ডলারটার জন্য ভালো, ডলারটা ভালো, ডলারটা ওয়ালেট সাপোর্ট করে সারা বিশ্বে, এবং ডলারটা ভালো। এখন আমার যদি এই ক্রেডিট কার্ড না থাকে আর আমি যদি নিজের পেজের পেজ বুস্ট করতে চাই, তাহলে টাকা দিয়ে দিতে পারবো? পেমেন্ট টাকা দিয়ে দিতে পারবেন, আপনার টাকার জন্য অন্য অন্য প্রতিষ্ঠান আছে, তারা টাকার মাধ্যমে দিয়ে দেয়, বাট বাংলাদেশি মুদ্রা যেটা বিডিটি, হ্যাঁ, বিডিটি, তো সেটা তার জন্য একটা চার্জ কাটবে তারা, বুঝতে পারছেন, তার জন্য একটা চার্জ কাটবে। যেমন আপনি আমাদের মাধ্যমে দিয়ে নিতে পারেন, আমরা তো এগুলো আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিই, যেমন তার বিজনেস গ্রো করার জন্য, ঠিক আছে, এগুলো সব করতে হবে আপনাকে। তো এখান থেকে আপনি গো টু পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিং এ সেটিং করতে পারবেন, অথবা অন্য অন্য ওয়েগুলোতে আমি ওই ক্লাসে দেখাইছিলাম, এখন আবার একটু দেখাই দেবো সেটা কিভাবে সেটিং করতে হয়, কি কাজ করতে হয়, সেই কাজগুলো।
আমার এ আইডি দিয়ে সাধারণত আমি ইয়ে করি না, পেমেন্ট করি না। আমার অন্য একটা আইডি আছে, খান আইটি বাংলাদেশ লিমিটেড, আমাদের ওনারা চালান, ওটা দিয়ে আমি পেমেন্ট সেটিং করি, পেমেন্ট ইয়ে করি, বিল পরিশোধ করি। ঠিক আছে, এই যে পেমেন্ট মেথড, এখান থেকে এই যে সেটেল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট করবে, এই যে নেক্সট বিল, নেক্সট বিল কবে আসবে কি সে বিষয়ে এখানে দিবেন আপনি, টাকা দিলে টাকা, ডলার দিলে ডলার। হ্যাঁ, এখানে অপশন আপনাকে সব দেখাবে একের পর এক। এই যে এখানে আপনি ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট আর ডেবিট। হ্যাঁ, তো ডেবিট কার্ডে কিন্তু কাজ হবে না, বাংলাদেশে ডেবিট কার্ড নট ভ্যালিড। হ্যাঁ, এখান থেকে সব দিবেন আপনারা। এখানে প্রথমত নেম অর কার্ড, কার্ড নাম্বার, কার্ড নাম্বার, এখানে কার্ডের নাম্বার আছে, মেবি 4, 8, 12, 12 না 16টা নাম্বার আছে, সেই নাম্বার দিবেন। এক্সপায়ার ডেট আছে, মাস আছে, ইয়ার আছে, এগুলো দিবেন। আর এখানে কার্ডটা কার নামে, যেমন আমার নাম, আমার নামে কার্ড, আমার নামে কার্ড থাকলে আমার নাম দিব। ঠিক আছে, এরপর হচ্ছে এখন আমার কার্ড না থাকলে আমি পে করব কিভাবে? এখানে টাকার পেমেন্ট অপশন আছে, তো টাকার পেমেন্ট অপশন আছে, দেখ এখান থেকে এগুলা। আর আপনি কার্ড না থাকলে সেটা কি করবেন, আপনি পায়োনিয়ার একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। পায়োনিয়ার, পায়োনিয়ার অ্যাকাউন্ট খুললে ওরা আপনাকে এটা ইন্টারন্যাশনাল কার্ড আপনাকে দিয়ে দেবে, বুঝতে পারছেন? পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অনলাইন, যদি কার্ড না থাকে। এখানে টাকা সিস্টেম আছে, সেট ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট, কতটা কত কত টাকা, এই যে বিডিটি, এই যে বিডিটি যদি দেন, এই যে টাকা, ঠিক আছে, এই যে সেট লিমিট, টাকা দিলে এখানে টাকা শো করবে। ঠিক আছে, আর এখানে ভিউ রিসিপ্ট, এখানে এখন দিয়ে কোনো এদিনে তো দেখতে আসতেছে না, সমস্যা নয়। এই যে পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিং আমরা যেখানে গেছিলাম ওখানে, মানে যেখানে গেছিলাম ওখানে, এখান থেকে করা যাবে। আর একটা সহজ হয়ে আছে আমার কাছে, সহজ হয়েটা কি মনে করেন, এটা হচ্ছে আপনার পেজ, আমি পেজে যাই একবার, মনে করেন এখান থেকে আমি এই যে ম্যানেজ পেজ, হ্যাঁ পেজে গেলাম, গ্রুপে কিন্তু বুস্ট করা যায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। গ্রুপে সবসময় পোস্ট করা যাবে, ইভেন্ট করা যাবে, লাইভ করা যাবে, গ্রুপে কখনো বুস্ট করা যায় না। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এখান থেকে মনে করেন যে আমি আমাদের এই যে অনলাইন আর্নিং ভিডিও, এটা গেলাম, বা গভর্নমেন্ট সাকসেস, গভর্নমেন্ট জব, ঠিক আছে, এটা গেলাম, যে কোনো একটা পেজ আমি গেলাম, এখানে যে এখানে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে যে মনে করেন যে আমি একটা, আমি একটা একে বুস্ট করবো, সাপোজ এই যে কে একজন মেসেজ করেছে, মেসেজ গুলো আপনারা সবসময় রিপ্লাই দিবেন, হ্যাঁ সবসময় খেয়াল করবেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে আমাদের একটা ইভেন্ট চলতেছে, ইভেন্টটা কিন্তু আমি এই যে বুস্ট করতে পারবো এখান থেকে। হ্যাঁ, এই যে বুস্ট ইভেন্ট ক্লিক দিলে কিন্তু ওখানে আমাকে অপশন চাবে। আর যদি মনে করেন এখানে পোস্ট, এই যে পোস্ট, এই পোস্টটা যদি আমি বুস্ট, বুস্ট পোস্ট, আপনার ওখান থেকে কিন্তু আমাদের পেজে ঢুকলে কিন্তু এগুলো দেখাবে না। ঠিক আছে, কতজন রিস্ক করছে, যে 13 জন রিস্ক করছে, হ্যাঁ, এই যে একজন লাইক দিছে, ঠিক আছে, এঙ্গেজ করছে কতজন, 5 জন এঙ্গেজ করছে, বলতে ক্লিক দিছে, ঘাটাঘাটি করে দেখছে এরা। হ্যাঁ, আর প্রমোট করলে, যে প্রমোট করলে পেজটা প্রমোট করতে পারবে না, বুস্ট করতে পারবে না, লাইক কমেন্ট বাড়াইতে পারবে না, অনেক কিছু করতে পারবে। এখান থেকে দেখেন, এখান থেকে খুব সহজে আপনার বুস্ট করা যাবে। এখান থেকে ডাইরেক্ট, এখান থেকে সেটিং না করে আসলো, এইসব জায়গা থেকে যদি আমি সেটিং নাও করি তাহলে কি করা যাবে আমার, এখানে যে ডাইরেক্ট সেটিং করে নেওয়া যাবে। মনে করেন আমি এই পোস্টটা এখন বুস্ট করবো, সাপোজ 3 জন লাইক দিছে, ঠিক আছে, 3 জন লাইক দিছে, আমি দেখি কে কে লাইক দিছে, 3 জন ব্যক্তি লাইক দিছে, ঠিক আছে, এদেরকে আমি মনে করেন এই পেজটা এখন বুস্ট করবো। বুস্ট করতে হলে আমাকে যে কাজটা করতে হবে এটা, আপনি কিন্তু আমাদের এই যে অনলাইন আর্নিং বিডি এই পেজে ঢুকলে কিন্তু আপনি এই বুস্ট অপশনটা দেখতে পারবেন না, কারণ এই পেজের বুস্ট অপশনটা দেখতে পারবে কারা, এই পেজের যারা অ্যাডমিন, ঠিক আছে, এই পেজের অ্যাডমিন কে কে আছে সেটা দেখতে হলে আপনাকে এখান থেকে সেটিং এ যেতে হবে। সেটিং, সেটিং থেকে পেজ রুলস একটা অপশন আছে, এই যে সেটিং এ গেলেন, এখান থেকে আপনি চাইলে আমাকেও আপনি অ্যাডমিন বানাইতে পারবেন, আমাকে চাইলে আপনি অ্যাডমিন বানাইতে পারবেন আপনার পেজে। স্যার আমি বুস্ট করতে পারতেছি না, আমার পেজটা একটু বুস্ট করে দিন, এখান থেকে আমি সেটিং এ ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন আমার সামনে সব চলে আছে, যে পেজ ইনফরমেশন, মেসেজ, তারপর আদার যেগুলো, এই যে পেজ রুলেস, এই যে পেজ রুলেস এখানে ক্লিক দেব, দিলে আমার এই পেজটার অ্যাডমিন কে কে, একটা পেজের অনেকগুলো অ্যাডমিন বানাবেন আপনি, মিনিমাম 2টা ফেসবুক আইডি রাখবেন আপনি, 4টা জিমেল রাখবেন, এগুলো করতে পারবেন। এই যে এখানে দেখেন আমার অ্যাডমিন কে কে আছে এই পেজে, পেজ রুলেস, পেজ রুলেস, পেজ রুলেস,
অ্যাডমিন অ্যাডমিন দুইজন আছে, আমি আছি অ্যাডমিন, আর অ্যাডমিন আছে খান আইটি বাংলাদেশ অ্যাডমিন, দুইজন আছে। আমি চাইলে আরো এক দুইজনকে এডিটর বানাতে পারবো, অ্যাডমিন বানাতে পারবো। এই যে দেখেন এখানে লিখা আছে যে অ্যাডমিন, হ্যাঁ এই যে অ্যাডমিন লিখা আছে, এই যে একজন অ্যাডমিন আর এই যে একজন অ্যাডমিন, ঠিক আছে। এখান থেকে আমি যে অ্যাডমিন যদি কাউকে বানাতে চান তাহলে আপনি এই যে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে এখান থেকে আপনি এডিটরে ক্লিক দিবেন, এই যে এখানে ক্লিক দিলে এখানে যে মডারেটর বানাতে পারবেন, অ্যাডভার্টাইজার বানাতে পারবেন, অ্যানালাইস্টিস বানাতে পারবেন, কাস্টম বানাতে পারবেন, হ্যাঁ অ্যাডমিন বানাতে পারবেন। এখানে অ্যাডমিন ক্লিক দিলে যে অ্যাডমিন এখানে জাস্ট অ্যাডমিন অ্যাড করবেন, এডিটর বানাতে চাইলে যে এডিটর, ঠিক আছে। এডিটর বানায় এবারে তার নামটা লিখবেন, তার নামটা লিখলে এখানে অ্যাড আসবে, ঠিক আছে। যেমন আমি বানাতে চাইলাম মনে করেন যে দীপক, সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। যেমন আমি একে এখন এখন অ্যাডমিন বানাবো, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে যাকে টাস্কটাকে অ্যাড করতে হবে, অ্যাড করলে তার কাছে একটা মেসেজ যাবে, সে যদি মেসেজটা অ্যাকসেপ্ট করে সে আমার পেজের অ্যাডমিন হয়ে গেল। এবং মনে করেন আমার ক্রেডিট কার্ড নাই বা আমার কোনো কার্ড নাই, তাকে আমি কি অ্যাডমিন বানিয়ে দিলাম, তাকে আমি অ্যাডমিন বানিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু করা যাবে, বুঝতে পারছেন, এভাবে অ্যাডমিন বানানোর নিয়ম। এভাবে আপনি বানায় অন্য দ্বারা কাজ করে নিতে পারবেন, সে আপনার পেজে সব কাজ করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। পেজে যে এই যে পেজ আমি ক্লিক দিলাম, এই পেজে পেজে যে সে আপনার সব কাজ করে দিতে পারবে, কারণ পেজের অ্যাডমিন যখন হবে তখন আপনি পেজে যে কাজগুলো করতে পারবেন, যা যা দেখতে পারবেন, সেম অনুমতি তাকে আপনি দিচ্ছেন, সেও সব কাজগুলো আপনাকে করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর এখানে যে বেসিক সেটিং গুলো আছে এগুলো সব আপনারা নিজেরা নিজেরা করে নেবেন, এই যে এডিট পেজ ইনফরমেশন, তারপর সেটিং, সেটিংতে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে, সেগুলো আপনারা করে নেবেন। ইভেন্ট করবেন, প্রত্যেক মাসে এক দুটো ইভেন্ট থাকবে, ঠিক আছে। ইভেন্ট এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে, আবার এখান থেকেও কিন্তু করা যাবে, এই যে ইভেন্ট, ঠিক আছে। এরপর লাইভ করা যাবে, এখান থেকে ক্রিয়েট পোস্ট করা যাবে। স্যার যেই আইডি থেকে পেজ খুলবো ওই আইডি কি ওনারশিপ চেঞ্জ করা যায় অন্য আইডিতে? যে আইডিতে পেজ খুলবেন ওই আইডির কি করা যাবে কিনা, মানে মানে ওই আইডি পরবর্তীতে চেঞ্জ করে অন্য আইডিতে এটার মালিকানা চেঞ্জ করা যায়? পেজের তো মালিকানা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আইডি তো চেঞ্জ করতে পারবেন না, আইডি তো আপনার আইডি আপনার, ঠিক আছে। না, এই আইডি থেকে ওই পেজটাই থাকবে, ওই পেজের যে আইডি লিংকটা থাকবে ওটা ওই আইডিতেই থাকবে। জি জি, আপনি অন্য 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 আইডি দিয়ে এটার অ্যাডমিন হতে পারবেন, এই পেজের অ্যাডমিন হতে পারবেন আপনি একলাই, কারণ অ্যাডমিন হওয়া ভালো। অ্যাডমিন হওয়া ভালো মানে কি, মনে করেন আমার একটা ফেসবুক আইডি বন্ধ করে দিছে, আমার কোনো অকারেন্সির কারণে ফেসবুক কোম্পানি বন্ধ করে দিছে। এখন মনে করেন আমার এখানে পেজ ছিল, পেজটা মনে করেন 2-5 লাখ লাইক ছিল, 2-5 লাখ লাইক কিন্তু নিতে আমার প্রায় 5 লাখ টাকা নষ্ট হয়েছে, বুঝতে পারছেন। 5 লাখ টাকা বিজ্ঞাপন দিয়ে কিন্তু আমি 2 লাখ বা 4 লাখ সময় গেছে, অনেক খরচ গেছে সবকিছু মিলে। হ্যাঁ, এখন মনে করেন আমার আইডিটা বন্ধ করে দিছে, আমি আইডির একমাত্র অ্যাডমিন ছিলাম, আমি আইডির একমাত্র অ্যাডমিন ছিলাম মনে করেন। বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে, আমার আইডিটা বন্ধ হয়ে গেছে বা আইডিটা ওকে আছে, পেজ কিন্তু বন্ধ করে না, ফেসবুক কোম্পানি পেজ বন্ধ করে না, কারণ পেজ বন্ধ করলে ওদের লস যায়, বুঝতে পারছেন। ওরা আইডি থেকে কিন্তু লাভ করে না, লাভ করে কোথা থেকে, পেজ থেকে, বুঝতে পারছেন। তো এই জন্য পেজ ওরা বন্ধ করে না, অকারেন্স করলো সহজে, হয়তো ব্লক লিস্টে কিছুক্ষণের জন্য রাখে, আধা ঘন্টা এক ঘন্টা বা এক সপ্তাহ বা একদিন, আবার রিকোয়েস্ট করলে ওপেন করে দেয়। তো এতে করে হলো কি, আমি ওই আইডিতে পরে কাউকে রিপ্লাই দিতে পারতেছি না, কারণ আমার আইডি তো ব্লক করে দিছি। আমি যদি ওই আইডি ওই পেজটাকে কি করতাম, দুইটা আইডি দিয়ে অ্যাডমিন করতাম বা সাইডটা আইডি দিয়ে অ্যাডমিন করতাম, তাহলে কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আমার আইডিটা বন্ধ করে দিলেও আমার পেজটা কিন্তু কোনো রকম ক্ষতি হতো না, কথা কি ক্লিয়ার? জি, এটা কিন্তু একটা টেকনিক মনে রাখতে হবে। আমার কিন্তু এরকম সমস্যা হয়েছে, তো আপনাদের যাতে এই সমস্যাগুলো না হয় এই জন্য কিন্তু একটা পেজের এডিটর বানাবেন দুই একজন, আপনি নিজে অন্য অন্য আইডি দিয়ে এডিটর হতে পারবেন, এবং একটা পেজের অ্যাডমিনও আপনি দুই একজন বানাবেন, সেটা আপনি নিজে নিজেও অ্যাডমিন হতে পারবেন, আরো দুই একটা আইডি দিয়ে অ্যাডমিন হবে। মিনিমাম আপনার দুইটা ফেসবুক আইডি থাকবে, 3-4টা থাকলে সমস্যা না, বাট মিনিমাম দুইটা। এবং অন্য এক ফ্রেন্ডকে বানায় রাখলেন বিনা কারণে, পরে তার কাছ থেকে আপনি তার আইডি নিয়ে কাজ চালালেন, ঠিক আছে, এটা আর কি। তারপর বলে এটা করবেন, তো এখান থেকে অফার একটা অপশন আছে। অফার মানে কি, যে আপনি কোন মাল বিক্রি করতেছেন, ঈদের একটা অফার দিচ্ছেন, কত টাকা অফার, এই অফারের জন্য এখানে একটা চেঞ্জ ফটো, একটা ফটো আনবেন, সেখানে মনে করেন আমি এই কম্পিউটার গুলো বিক্রি করবো, কম্পিউটার গুলো দিলাম, কম্পিউটার গুলো চলে আসে,
এখন এখান থেকে যে একটা কম্পিউটার কিনবে, যে 20% অফার আছে, আমি 20% না আমি 50% অফার দিয়ে দিলাম। যে একটা কম্পিউটার দাম হচ্ছে অ্যাপেল 5 লাখ টাকা, যদি এখন কেউ কেন তাহলে আচ্ছা 2,50,000 টাকা কিনতে পারবে, ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, বুঝতে পারছেন? এই যে অফার গুলো এরকম ভাবে দিতে পারে, ডিসকাউন্ট আইটেম এন্ড আদার সার্ভিস, কত 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 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট অফারটা থাকবে, এখানে তারিখ দিবেন, এখানে টাইমটা উল্লেখ করবেন, ঠিক আছে, সকাল বিকাল কয়টা বাজে, অনলাইন অফার কি অফলাইন অফার, এখানে সবকিছু উল্লেখ করবেন, ঠিক আছে। এখানে সবকিছু আপনারা ঠিক করে দেওয়ার পরে, এই যে এখানে কিন্তু 50% চলে আসছে, আমি যদি এখানে 40% দিই তাহলে এখানে কিন্তু 40% চলে আসবে, ঠিক আছে, 40% চলে আসছে, এটা পুরোপুরি ভাবে আপনার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখানে 2-1 কলম কিছু লেখা যাবে, লেখার কিছু সিস্টেম আছে, এখান থেকে আপনি আপনি এ করবেন, এখানে কিছু লিখতে পারবেন, 30 শব্দ, 30 শব্দে যা লিখবেন এখানে প্রবেশ, ঠিক আছে, এখানে লিখলাম আমি যেমন ঈদ অফার, ঈদ অফার বা ঈদ অফার এরকম যা ইচ্ছা তাই লিখলেন আপনার যেটা পছন্দ, ঠিক আছে। লেখার পরে আপনি এখান থেকে এটাকে বুস্ট পাবলিশ করলে পাবলিশ করলেন, বুস্ট করলে বুস্ট করলেন, তা আপনার ইচ্ছা, ঠিক আছে। এখান থেকে পাবলিশ করলে সরাসরি পেজে পাবলিশ হবে, আর বুস্ট করলে এই পাবলিশ করলাম পেজে পাবলিশ হয়ে যাবে। এই যে অনলাইন দেখাচ্ছে, এখানে অনলাইন দিয়ে দিলাম, এটা 5 তারিখ কিন্তু চলবে, এটা মনে করেন যে আপনার আজকে 5 তারিখ, 6 তারিখ না, এটা মনে করেন 10টায় কিন্তু চলবে, 10টায় 11টা, ঠিক আছে। আমি যদি এখানে পিএম দিই, তাহলে পিএম দিয়ে দিলাম, এরপর পাবলিশ করলে সবাই দেখতে পারবে। আর বুস্ট করলে হচ্ছে আপনাকে টাকা দিতে হবে, কত ডলার দিবেন, বুস্ট করলে হচ্ছে কত ডলার দিবেন, বুস্ট একটু দিয়ে দেখি, বুস্ট আমি এখন করবো না, তারপরে দিয়ে দেখি। বুস্ট করলে এখানে শেডিং করতে হবে, শেডিং করতে হবে কি করে, কত এজের লোকগুলো দেখবে আপনার পোস্টে, কত বছরের লোকগুলো দেখতে পারবে। মনে করেন আপনি কম্পিউটার বিক্রি হয়, কম্পিউটার তো 60 বছরের লোক কিনতে পারে, 50 বছরের লোকও কিনতে পারে, 20 বছরের লোকও কিনতে পারে, বুঝতে পারছেন? এখানে আপনি লোকেশন লিভ ইন বাংলাদেশ, মিরপুর, ঢাকা, ঢাকা, ঢাকা ডিভিশন। এখানে যদি আপনি বলেন যে না স্যার আমি ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি করবো, তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিবেন। আর যদি বলবেন না স্যার আমি অনলি বাংলাদেশ বিক্রি করবো, প্রথমত বিজ্ঞাপনটা কারা দেখবে, ফিমেল দেখবে, মেল দেখবে, নাকি ওয়াল দেখবে, মানে ছেলেরা দেখতে পারবে, মেয়েরা দেখতে পারবে, তাহলে ওয়াল, আর যদি খালি পুরুষরা দেখতে চায় তাহলে মেন, আর যদি খালি ওমেন মানে মহিলারা দেখতে চায়, মহিলাদের দরকার, মনে করেন কাপড়ের বিজনেস, মনে করেন শাড়ি, শাড়ি তো খালি মহিলারা বেশি কেনে, তো মহিলা মনে করেন যে 3 পিস, 3 পিস তো পুরুষরা কেনে না, কিনলেও মনে করেন তার ওয়াইফ বা বোনের জন্য কিনতে পারে, কিন্তু পুরুষরা খুব কম ইন্টারেস্টিং হয়, মহিলারা বেশি ইন্টারেস্টিং হয়। এখানে হচ্ছে এটা 3 পিস বিক্রি করতে হলে, এটা মনে করেন এখন 3 পিস তো 65 বছর মহিলারা বেশিরভাগ কেনে না, সেখান থেকে আপনি দিলেন যে 40 বছরের বা 50 বছরের, 48 45 দিলেন, 45 এই বছরের এজের গুলা মহিলারা বেশি কেনেন, 18 থেকে, বুঝতে পারছেন, 18 থেকে এত এজ, আপনি চাইলে 17 দিতে পারবেন, এই যে ঠিক আছে। এরপর হচ্ছে এটা আমি দিছি ঢাকা ডিভিশন, ঢাকা, আপনি দিলেন বাংলাদেশ, বাংলাদেশ দিলেন বা ওয়ার্ল্ড ওয়াইড দিলেন, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বের অন্যান্য দেশে আপনি বিক্রি করবেন, আমি সাধারণত বাংলাদেশ দিলাম। স্যার চাইলে কি নির্দিষ্ট 2-3টা শহর দেওয়া যায়, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, এরকম দিতে পারবেন? হ্যাঁ দিতে পারেন, চিটাগাং লিখে চিটাগাং চিটাগং চিটাগং ডিভিশন বাংলাদেশ, চিটাগং দিলাম, এরপরে আমি আমি দিলাম কি, এই যে মিরপুর, ঢাকা আছে, দুইটা আছে, ঠিক আছে, আর কোনটা দিবেন, খুলনা, যেকোনো একটা দিব, খুলনা, কুমিল্লা, যেকোনো, CUMILL কুমিল্লা, কুমিল্লা রোড, চাঁদপুর, চিটাগাং ডিভিশন, চিটাগাং ডিভিশন ভিতর পড়ছে, এখান থেকে এভাবে, এই যে 3টা জায়গায় শো করবে আপনার বিজ্ঞাপন, বেশি অন্য অন্য জায়গায় শো করবে কিন্তু কম, মা টার্গেট করছে একটা, চিটাগাং ডিভিশন, একটা কুমিল্লা
কুমিল্লা, চাঁদপুর এলাকা, এই এলাকায় যে ইয়ে করবো, আর একটা মিরপুর, ঢাকা, ঠিক আছে? এই তিনটা ডিস্ট্রিক্টে আপনার ইয়ে করে ফেলছে, হ্যাঁ, এটার ভিতর বিজ্ঞাপনটা ঘুরবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরে এখান থেকে সবকিছু ঠিক থাকলে এখানে সবকিছু ঠিক করে দিবেন, ছেলে মেয়ে সবকিছু ঠিক করে দিলাম, বয়স ঠিক করে দিলাম, এলাকা বা লোকেশন ঠিক করে দিলাম, দেওয়ার পর আর কোনো লোকেশন দিতে চাইলে দিতে পারবে, নারায়ণগঞ্জ বা গুলশান বা এরকম কিছু। তারপরে যদি সবকিছু ঠিক থাকে, এটা সেভ সেভ দিলেন, এটা সেভ হলো, ঠিক আছে? সেভ হলো, এরপর হচ্ছে পিপুল হু লাইক ইউর পেজ, আপনার পেজ কে লাইক করবে, ঠিক আছে? এখানে যে আপনি ক্লিক দিয়ে দেখবেন কে আমার পেজটা লাইক করবে, এই এলাকার লোক লাইক করবে, এই এত বছর থেকে এত বছর বয়স, যদি মনে করেন এখানে স্যার আমি এডিট করবো একটু, তাহলে এখানে এডিট যে আবার এডিট করতে পারবেন, যে আসলে এখানে আমার ছেলে দরকার, মেয়ে ছেলে দুটা দরকার না, খালি ছেলে দরকার। আবার পিপুল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, মানে আপনার এই বন্ধু সার্কেল যারা আছে আপনার আইডিতে, সেই বন্ধু সার্কেলটা বারবার লাইক করবে, তাদের আইডির পাশে বেশিরভাগ ঘুরবে, ঠিক আছে? এটা আছে সেটার জন্য। আর পিপুল পিপুল ইন ইউর লোকাল এরিয়া, লোকাল এরিয়া মনে করেন আপনি গুলশান থাকেন, গুলশানের আশেপাশে ঘুরবে, এটা লোকাল এরিয়ায় দিবেন, ঠিক আছে? বা ঢাকার ভিতরে, বুঝতে পারছেন কি? জি জি, ঢাকার ভিতরে ঘুরবে এটা। তারপর হচ্ছে ফর উইন্টার অফার, উইন্টার মানে মনে করেন যে সেশন, কোন সেশন, সামার বা উইন্টার যে কোনো একটা অফার থাকবে, যে কোনো একটা সেশন থাকবে, সেই সেশনের অফার, ঠিক আছে? এটা সেটা নিউ অডিয়েন্স, ওকে, এগুলো সব এরকম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে তার কতদিনের বিজ্ঞাপন দিবেন, যেমন আমি মনে করেন যে আমার এটা মিনিমাম 4 দিনের দিই, আপনি চাইলে 8 দিনে দিতে পারবেন, চাইলে 1 দিনে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এটা 1 দিন দিলে নিতে চাবেন না, মানে বলবেন যে আপনার 4 দিন দিলে ভালো হবে, এই যে আমি 1 দিন দিলাম। এরপর হচ্ছে আজকে হচ্ছে 6 তারিখে, 7 আগস্ট, আমি যদি 2 দিন দিই, 2 দিন দিলে 8 আগস্ট, হ্যাঁ, যদি আমি 10 দিন দিই, এখানে আপনার অপশন আছে, এই যে আমি এখানে 10 দিন দিয়ে দিলাম, 11 দিন দিয়ে দিলাম, 10 দিন দিয়ে দিলাম, 16 আগস্ট কিন্তু, ঠিক আছে? এখানে যে আপনি ক্যালেন্ডার ঠিক করে দিয়ে আসতে পারেন, ওরাই উল্লেখ করে দিবে, আপনি দিয়ে দিবেন এখান থেকে, দিয়ে দিলে ওরা এ করে দিবে। আপনি মনে করেন যে এখানে 45 দিন যাবো, দিবেন 20 দিন, এখান থেকে মাস আরো বাড়ায় নিলেন, এই সেপ্টেম্বর, এই অক্টোবর, ঠিক আছে? আমি না না আমি দিন সিলেক্ট করে দিব, টাকাটা কি কত দিতে হবে এটা কিভাবে বুঝবো? সব এখানে এই যে টাকা আছে, এই যে টাকা বা ডলার, এই যে কত টাকা দিবেন, এই যে আমি 4000 টাকা, 4000 টাকা দিলে কতগুলো লোক দেখবে, যে 3900 সর্বনিম্ন বলছে, যে তুমি যদি 4000 টাকা দিয়ে 10 দিনে অ্যাড দাও 16 আগস্ট পর্যন্ত, তাহলে তোমার লোক রিচ করবে কতগুলো, 3900 লোক রিচ করবে, 3900 থেকে 11000 পর্যন্ত রিচ করবে এক এক দিনে, এক এক দিনে 3900 থেকে 11000 লোক রিচ করবে, বুঝতে পারছেন? 11000 লোক রিচ করবে। যদি আপনি বলেন যে না স্যার আমি এত টাকা দিব না, আমি আরো কমিয়ে দিব, তাহলে আপনি এখানে 2000 টাকা দেন, 2000 দিলে এখানে রিস্কটা কমে যাবে, ঠিক আছে? এই যে রিস্কটা কমে যাবে, এই যে ইওর বাজেট ইজ ইন দা রিকমেন্ডেড রেঞ্জ, এই রিকমেন্ডেড রেঞ্জ, এটা এই যে এখন দেখেন পিপুল কমে গেছে, 340 জন থেকে 980 জনের ভিতর দেখবে, অনেক সময় একটু বেশি দেখে, এটা 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 অনুসারে একটু দেখানো হয়, ঠিক আছে? কিন্তু কম আর বেশি, অনেক সময় দেখে 340 বলছে, 1000 লোক দেখছে বা 500 জন লোক দেখছে, ঠিক আছে? এরকম হয় আর কি। এখান থেকে এই টাকার পরিমাণটা আমি যেভাবে কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন, এই যে 300 কত 50 টাকা, হ্যাঁ, এখান থেকে আপনি টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দেন, যেমন 2000 টাকা দেন বা বা 1500 টাকা দেন, 1500 টাকা দিয়ে যেতেন, সে 1400 লোক দেখতেছে, দেখছেন? 1400 থেকে 4200 লোক দেখতে পারে প্রত্যেক দিনে, যে পার ডে, ঠিক আছে? টোটাল দেখবে হচ্ছে 11000 সামথিং, বা ইয়ে কতদিন যাবো, 10 দিন যাবো, এই লোকগুলো দেখবে, এই যে এই অ্যামাউন্টে, ঠিক আছে? এই অ্যামাউন্টে এই লোকগুলো দেখবে, প্রত্যেক দিন বাজেট থাকবে 150 টাকা করে, যে পার ডে বাজেট, এই যে ইউ উইল স্পেন্ড টাকা 150 পার ডে, দিস অ্যাড উইল রান ফর 10 ডেজ, 10 দিনে রান করবে, মানে 10 দিন চলবে, কন্টিনিউ করবে, এন্ডিং হবে 1 আগস্ট 16, এর ভিতরে আপনি যদি আরো বাড়াইতে চান, তাহলে 16 আগস্ট আবার এডিট করে বাড়াই দিতে পারবেন, হ্যাঁ, টাকার পরিমাণও বাড়াই দিতে পারবেন, এই বাজেটের পরিমাণ, আপনার বাজেট কত, ঠিক আছে? সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে পেমেন্ট মেথড, এখানে যে পেমেন্টটা আপনি সেটিং করে দিয়ে আসতে পারবেন, একটু আগে সেখান থেকে সেটিং করেছিলাম, এখন এখান থেকে এখান থেকে যে সেটিং করে আসতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকে অ্যাপটা আপনাকে, তারপরে এটা আমি বুঝবো কিভাবে কতজন লোক রিচ করতেছে, এটা কি আমার এখানে শো করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শো করবে, কিভাবে শো করবে আমি সেটা একটু পরে দেখাচ্ছি। আমি পেমেন্টটা এখানে যাই,
এই যে আমি ক্যান্সেল অ্যাড করলাম, ক্যান্সেল অ্যাড আমি অ্যাড দিচ্ছি না, এখন আমি যেটা পাবলিশ করি তাহলে এই যে পাবলিশ হয়ে গেল, যে পাবলিশ এটা কিন্তু বুস্ট হলো না, বুঝতে পারছেন? এটা হলো পাবলিশ, পাবলিশ করলাম। এই যে আমাদের একটু আগে যে সেট করছিলাম না ক্রেডিট কার্ড বা আদার যে বিষয়গুলো, সে বিষয়গুলো এখান থেকে সেট করে দিতে পারি একই জায়গায়, যে আমি একটু আগে যেভাবে সেট করলাম সেভাবে আপনি সব এখান থেকে সেট করে দেবেন। আর এখান থেকে যেটা বলতেছিলাম যে আপনি কিভাবে দেখতে পারেন যে কতজন রিস্ক করতেছে, এখানে প্রত্যেকটা আপনি এখন আমাদের পেজে ঢুকলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু এই যে এই যে পোস্ট হয়ে গেছে 40% অফ ঈদ অফার, ঠিক আছে, ঈদ অফার এসে 40% চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন? এইমাত্র আসছে, এইমাত্র আচ্ছা আমি চাইলে এটা এখন ডিলেট করে দিতে পারবো, কারণ এটা তো আমাদের এখন দরকার নেই। এই যে ডিলেট, এখানে ডিলেট, এই যে ডিলেট ফ্রম, ডিলেট কিন্তু হয়ে গেছে। এই যে কালকে পোস্ট দিয়েছি, এই যে কালকে 15 ঘন্টা আগে কালকে পোস্ট আমরা ইভেন্ট করছি, যে ইভেন্ট, ওকে, এই পোস্ট ইভেন্ট করছি, 12 জন লোক দেখছে, দেখছেন 12 জন লোক দেখছে, জিরো এঙ্গেজমেন্ট, কোনো এঙ্গেজমেন্ট করে নাই। দেখি ইন্টারেস্টিং কয়জন হয়েছে, ইন্টারেস্টিং হয়েছে, আমরা একটু নিচে গেলে ইন্টারেস্টিং দেখতে পারো, 4 জন ইন্টারেস্টিং হয়েছে, ঠিক আছে, 4 জন, 4 জন ইন্টারেস্টিং হয়েছে, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে 4 জন ইন্টারেস্টিং হয়েছে আর 12 জন লোক দেখছে, তাহলে আমার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা বুস্ট কতজন লোক দেখতেছে, কিভাবে দেখছে সবগুলো আমি কিন্তু এখান থেকে সব দেখতে পাচ্ছি, যে 12 জন লোক দেখছে, এটা দেখছে 13 জন লোক, 5 জন লোক এঙ্গেজ করছে, ক্লিক করছে বা কাটাকাটি করছে, যার পেজ সে সব বুঝতে পারবে। আপনি কি কোনো ফেসবুক পেজ খুলছেন আপনার নামে, আপনার বিজনেসের নামে? জি জি, নোটিফিকেশন আসে, নোটিফিকেশন আসে, এতজন এখানে যে নোটিফিকেশন দেখতে পারবেন, এখানে যে 98 জন লোক দেখছে, 7 জন এঙ্গেজ করছে, 4 জন লাইক দিছে, ঠিক আছে, 93 জন লোক দেখছে, এখানে দেখছে 94 জন লোক। এটা দেখেন একটু মিস বিহেভিয়ার, এটা মিস বিহেভিয়ার কি, এটা হচ্ছে 1000 জন পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, এখানে আছে 449 জন লোক লাইক দিছে, এখানে বলতেছে যে 94 জন লোক লিস্ট করছে, 10 জন লোক এঙ্গেজ করছে, এটা ইভেন্ট ছিল, এবং 15 জন লোক কমেন্ট করছে, যে কমেন্ট 15 জন লোক এখানে কমেন্ট করছে, এরা এটা বলতেছে, কিন্তু এখানে দেখেন একটু 98 জন লোক যদি, সরি 94 জন লোক যদি রিস্ক করে, তাহলে 400 489 জন লোক লাইক কিভাবে দেয়, তাই না? 489 জন লোক লাইক কিভাবে দেয়, এটা আছে বড় বিষয়, এখানে গেলে আপনি বুঝতে পারবেন কোন কোন লোক লাইক দিছে। এখানে একটু এরা এদের এদের টেকনিক্যালি কোনো মিস, এটা ফ্রি, এটা ফ্রি মানে এটা কোনো বুস্ট ছিল না, তো ফ্রি, এটা কতজন লোক ইন্টারেস্ট হয়েছে সেটা দেখে নিই, ইন্টারেস্টিং হয়েছিল 507 জন লোক, এবং গোয়িং হচ্ছিল বা ওয়েন্ট আসতেছিল 50 জন, 50 জন লোক সরাসরি অফিসে আসার ইচ্ছা আছে, আর 507 জন লোক ইন্টারেস্টিং, এটা করতে পছন্দ করে, বুঝতে পারছেন? এগুলো সব এখানে দেখে দেখে আপনি বুঝতে পারবেন। আর এই যে পেজে কেউ লাইক দিলে কমেন্ট করলে এরকম নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন অল থাকবে, নোটিফিকেশন অল রাখলে এখানে সব চলে আসবে। সেটাতে 18 জন লোক দেখছে, প্রত্যেকটা এরকম আপনি যখন ইয়ে করবেন তখন বুঝতে পারবেন। আমাদের আরেকটা পেজে যায়, আরেকটা পেজে গেলে আমরা আরো বুঝতে পারবো, এখান থেকে আমরা ম্যানেজ পেজ, যেমন আমরা আমাদের সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ এই পেজে যাই, এই পেজে যাওয়ার পর মনে করেন কালকে একটা পোস্ট আমরা করছি, এই আমাদের পেজে 12804 জন লাইক আছে, ফলোয়ার্স আছে 12949 জন, এরপরে এখানে আছে আপনার এই যে ইভেন্টটা দেখেন, এই ইভেন্টটা কালকে করা 16 ঘন্টা আগে, এই ইভেন্টটা 553 জন অলরেডি রিচ করে ফেলছে, 7 জন এঙ্গেজ করছে, এই যে 2 জন অলরেডি কমেন্ট করছে, আর 30 জন লাইক দিছে,
এই যে এরা লাইক করছে, হ্যাঁ এরা সবাই লাইক করছে, আমরা এখানে দেখে দেখে বুঝতে পারছি 30 জন লাইক দিছে। এখানে কতজন ইন্টারেস্টিং হয়েছে এটা আপনি আপনার পেজ থেকে সব এ টু জেড আপনি বুঝতে পারবেন। হ্যাঁ এটা আমরা শোনা করছি, 31 জন ইন্টারেস্টিং, 2 জন হচ্ছে গোয়িং, মানে আসতে শোনা যাবে। আপনার পেজের থেকে আপনি এ টু জেড বুঝতে পারবেন এবং বুস্ট করার আগে দেখে নিতে পারবেন কতজন লোক আমার এটা রিচ করার সম্ভাবনা বেশি। এই রিচ অনেকটা কিছুর উপর ডিপেন্ড করে, এই ইমেজের উপর। ইমেজটা যত ভালো হবে রিচ তত বেশি হবে, ইমেজের উপর কম করে লিখতে হবে, লিখা লিখা একটু কম থাকবে খালি মনে করে রিচ বেশি হবে। এটা ছাড়া হয়েছে আপনার একদিন আগে এটা হচ্ছে 24 ঘন্টা অফার হয়ে গেছে, 271 জন দেখছে, 7 জন লাইক দিয়েছে, 14 জন এঙ্গেজ। ঠিক আছে, এবার প্রত্যেকটা জিনিস আপনার এখান থেকে আপনি সব দেখতে পারবেন, তবে আপনার অ্যাডমিন থাকলে সব দেখতে পারবেন, না থাকলে দেখতে পারবেন না। এটা মনে রাখতে হবে। 307 জন লোক দেখছে, 307 জন লোক, 19 জন এঙ্গেজ করছে, 10 জন লাইক দিছে। ঠিক আছে, এটা আপনার 355 জন। এবার প্রত্যেকটা বিষয় স্যার, বুস্ট আর প্রমোটের পার্থক্যটা কি? বুস্টার প্রমোটার পার্থক্য কি? প্রমোটে যেতে হবে আমাদেরকে, তাহলে বোঝানো যাবে। প্রমোট হচ্ছে যে বুস্ট করলে অনলি আপনি ওই পোস্টটা বুস্ট করতে পারবেন, বুস্ট করলে অনলি আপনি কি করতে পারবেন, পেজ বুস্ট করা যায় না? হ্যাঁ সেটাই তো, পেজ প্রমোট করতে হয়, পেজ সবসময় প্রমোট করতে হয়। কি করে প্রমোট করতে হয় সেটা একটু দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে মনে করেন আমাদের পেজে ঢুকলাম, আমাদের পেজে এসে ঢুকছি, পেজ ওকে জি পেজে ঢুকছি, এরকম পেজ সিলেকশন, ইনবক্স সিলেকশন হলে কিন্তু হবে না, কি করতে হবে পেজ সিলেকশন করতে হবে। এখানে দেখছেন প্রমোট একটা অপশন আছে, দেখছেন জি, প্রমোট যখন আপনার পেজ হবে তখন এখান থেকে প্রমোটে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার আপনার সামনে অনেকগুলো বিষয় আসবে, হাউ হাউ ডু ইউ লাইক টু গ্রো ইয়োর বিজনেস, মানে আপনার বিজনেসটা বৃদ্ধি করতে চান, তাহলে অ্যাড টু ইয়োর অ্যাডভার্টাইজিং প্ল্যান, আপনার প্ল্যানটা কি, অ্যাড 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 টু ইয়োর অ্যাডভার্টাইজিং প্ল্যান, অ্যাডভার্টাইজিং প্ল্যান বলছে, চুজ অ্যানাদার বিজনেস গোল ফর ইয়োর অটোমেটেড অ্যাডস। এই যে বুস্ট এ পোস্ট, যদি কোনো পোস্ট আপনি বুস্ট দেন তাহলে ওই 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 এটা হবে, মানে ওই বুস্ট হবে। তো আমি এখানে এখানে আমার পেজে চলে আসলাম, আমি যদি এখন ইয়ে করি প্রমোট করি তাহলে আমার এই পুরো পেজটা পুরো পেজটা লাইক বাড়বে। এখানে এই যে লাইক বেড়ে অনেক বেশি হয়ে যাবে এই জিনিসটা, ঠিক আছে, এই যে 12804 জন আছে এটা বেড়ে যাবে যদি এটা প্রমোট করি। এই এটা মাটির সামনে ঘুরবে, এটা বা অন্য একটা ইমেজ দিয়ে অন্য ইমেজ চেঞ্জ করে দিতে পারবো। আর যদি আমি বুস্ট করি তাহলে মনে করেন যে আমি এই পোস্টটা, এই যে এই পোস্টটা বুস্ট করবো, মনে করেন এইটা, এই যে অটোক্যাড 2D আর 3D, এটা বুস্ট করবো। এটা বুস্ট করলে আমি এখানে ক্লিক দেবো, এই যে এখানে ক্লিক দিলে আমার এই বুস্ট অন এই পোস্টটা ঘুরবে, এই পোস্টটা সবার সামনে ঘুরবে, পুরো পেজটা কিন্তু সবার সামনে ঘুরবে না, কি ঘুরবে এই এই পেজটা, এই এই পোস্টটা ঘুরবে। আর যদি আমি প্রমোট করি, যদি বুস্ট করি তাহলে কি হলো, বুস্ট করলে আমার এই পোস্টটা বুস্ট হলো, এই পোস্টটা খালি অটোক্যাড। আর যদি আমি প্রমোট করি তাহলে আমার পুরো পেজটা ঘুরবে, এই যে বুস্ট অ্যান্ড ইভেন্ট, ইভেন্ট হচ্ছে আমার এটা, ইভেন্ট হচ্ছে যদি বুস্ট অ্যান্ড ইভেন্ট এটা, এই যে ইভেন্ট ওকে, এটা হচ্ছে ইভেন্ট। আর গেট মোর মেসেজ, যদি বেশি বেশি মেসেজ পেতে চাই তাহলে আমি এখানে 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 বুস্ট করার আগে আমাকে একটা মেসেজ অপশন দিবে, এরকম দিবে, এরকম জায়গায় একটা মেসেজ অপশন দিবে, কেমন জায়গায়, এই যে এখানে যেমন মেসেজ থাকবে, এখানে একটা কল আছে তো এখানে মেসেজ, আপনি যে আমাদের পেজে ঢোকেন, ঢুকলে দেখেন এখানে আপনি কল দেখতে পারবেন না, কলের পাশাপাশি মেসেজও দেখতে পারবেন, ঠিক আছে। আর আমার এখানে কল দেখা যাচ্ছে, শুধু কল না, কল নাও লাইক ফলোয়িং শেয়ার ওকে, এখান থেকে আপনি এখান থেকে আপনি জাস্ট মেসেজটা অ্যাড করে দিবেন, মেসেজ মেসেজটা অ্যাড করে দিলে আপনার ওখানে মেসেজ দেখা যাবে, ঠিক আছে।
মেসেজটা অ্যাড করার একটা সিস্টেম আছে, এটা আছে। মনে করুন যে আমি এখান থেকে মেসেজ অ্যাড করে দেব, মানে এই পোস্টটা আমি বুঝবো, মনে করুন এই পোস্টটা বুঝ দেবো, ঠিক আছে। এই পোস্টটা বুঝ দিতে হলে আমি এদের আগে এই পোস্টটার কি ডেস্কটপ নিউজ ফিড দেখলাম, তারপর মোবাইল নিউজ ফিড দেখি কেমন আছে, মোবাইল এমন দেখাবে, ঠিক আছে। তারপরে আমি ডেস্কটপে এমন দেখাবে, এই যে এরকম বড় শো করতেছে না, কিন্তু বড় শো করবে, একটু ওয়েট করবে হয়তো। আর মোবাইল দেখাবে এমন, আর মোবাইল এমন দেখাবে, এই যে এই যে সেন্ড মেসেজ দেখছেন, সেন্ড মেসেজটা কি জন্য দেখাচ্ছে, আমার যে সেন্ড মেসেজে ক্লিক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ দিলে নেবে না, কারণ হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাড করে না। আমি যা সেন্ড মেসেজ দিলাম, সেন্ড মেসেজ দিলে ও আমাকে এখানে এই যে মানুষের সামনে যখন যাবে তখন এই যে মেসেজ সেন্ড সেন্ড মেসেজ, বুঝতে পারছেন। বেশিরভাগ লোক কমেন্ট করতে পছন্দ করে না, কারণ কমেন্ট করলে মনে করেন মেয়েরা, বেশিরভাগ মেয়েরা কমেন্ট করলে তার পিছে আরো 4-5টা ছেলে লেগে যায়, কথা ক্লিয়ার? এটা স্বাভাবিক, কারণ তার মেসেজ করে বিরক্ত করে, সে মেসেজ করতে পছন্দ করে। তো মনে করেন মেসেজ করলে অনলি সেই প্রতিষ্ঠান দেখতে পারবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা অ্যাডমিন ভিডিটর, অন্য পাশের আছে লোক কেউ দেখতে পারবে না। এই জন্য মেয়েরা কিন্তু কমেন্ট করতে পছন্দ করে না। আমাদের হাজার হাজার লাখ লাখ মেসেজ আছে, কমেন্ট আছে শত শত, বাট মেসেজ বেশি আছে, আমরা এদের মেসেজ দিয়ে জন্য। ওকে, তো এখানে মেসেজ দিলাম, তাহলে আমি মোর মেসেজ পেতে চাই, মেন মেসেজ পেতে চাই, এটা এরকম। আর যদি খালি কমেন্ট পেতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে অনেক একটা অপশন দিবে, এই যে মোর পিপুল কমেন্ট অ্যান্ড শেয়ার, এটা দিতে হবে। আর যদি বলি না কানেক্ট অ্যান্ড উইথ উইথ পটেনশিয়াল অ্যান্ড কাস্টমার, তাহলে আমি এটা দিতে পারবো। এটা দিলে এখানে সেভ দিব, সেভ দিলে আমাকে কি কমেন্ট বেশি করবে, আর এটা দিলে মেসেজ বেশি করবে, ঠিক আছে। এটা আছে বিষয়, আর এখান থেকে সবকিছু বাকিটা একটু আগে বলে দিছিলাম, কিভাবে ঠিক করতে হবে, কিভাবে এ করতে হবে, ডলার পেমেন্ট করতে হবে, কত লোক দেখবে, সবগুলো এখান থেকে, বাকিটা সেম সিস্টেম। ওকে, আমরা জাস্ট এখান থেকে এভাবে দেখবো, ইনস্টাগ্রামে কেমন ভাবে দেখাবে, ইনস্টাগ্রামে এমন ভাবে দেখাবে। ঠিক আছে, এখন চলে আসবে আমাদের সামনে, এই যে ইনস্টাগ্রামে এমন ভাবে দেখাবে, বুঝতে পারছেন, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা সেন্ড মেসেজ এখান থেকে করবে ইনস্টাগ্রামে, ঠিক আছে। তারপরে আরো কিছু অপশন আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন, ইনস্টাগ্রাম স্টোরিজ, ওয়েলকাম মেসেজ, এগুলো সব এইভাবে আসবে। আমরা সাধারণত ডেস্কটপ ইয়ে ফিড দিই, ক্যান্সেল করলাম, খালি একটা অ্যাপ কিভাবে দিতে হবে সেটা কিন্তু পোস্ট কিভাবে করতে হবে এটু দেখে দিলাম। এরপরে হচ্ছে প্রোমোট ইয়োর পেজ, এখান থেকে যদি আপনি প্রোমোটে ক্লিক দেন তাহলে আপনার এই পেজটার প্রোমোট হবে কোনটা, এটা এটা প্রোমোট হবে, এই যে মূল পেজটা, এটা আর প্রমোট ইয়ার বিজনেস লোকাল, যদি আপনি মিরপুরের ভিতর লাইক পেতে চান, কমেন্ট পেতে চান, কাস্টমার পেতে চান, তাহলে লোকাল গেট মোর লিডস, লিড দিতে চাইলে এটা, ওয়েবসাইট প্রমোট করতে চাইলে এটা, আর পেজ লাইক বাড়াতে চাইলে এটা। পেজ লাইক কিন্তু একটা আলাদা জিনিস, যেটা আমাদের 12,800 লাইক, ওকে, এটা আরো যদি লাইক বাড়াচ্ছেন তাহলে এটা, আশা করি বুঝতে পারছেন। এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে বাকি অপশন গুলো আপনারা সেটিং করে নিতে পারবেন, যে এই পেজে যে এটা আছে, এই যে এটার ইমেজ কি এটা থাকবে না, একটা চেঞ্জ করে দিবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু আমাদের মূল পেজ দেখতেছেন তো, এটা কিন্তু কেটে গেছে, এটা কেটে গেলে হবে না, আর একটা ইমেজ আপনি এখান থেকে চেঞ্জ করে আনতে পারবেন। এখানে অনেক আছে, আর 2-3টা ইমেজও দিতে পারবেন, এখানে কিন্তু লিখতে পারবেন 90 শব্দের ভিতরে। এই সেটিংটা আপনি ঢুকে দেখেন, ঢুকে দেখলে বুঝতে পারবেন, না পারলে আমি আবার দেখিয়ে দেবো, একেবারে সোজা ইমেজ চেঞ্জ করাতে হবে। এখানে দুই এক লাইন লিখাও যাবে, দুই এক লাইন, এই লিখাটা হচ্ছে এই লিখাটা, এই লিখাটা হচ্ছে এই লিখাটা, যে এখানে আমি যা লিখবো তাই, যেমন ইআইডি, যেখানে ঈদ লিখছি এখানে ঈদ চলে আসবে, ঈদ চলে আসছে, ঠিক আছে। মানে এখানে আপনি 90 শব্দ যা লিখবেন তাই হবে, তাই হবে মাটির সামনে এইভাবে শো করবে, ঠিক আছে। এখানে আর এখানে দেখেন খুব মজার একটা বিষয়, মানুষ এই পেজ লাইক দেখছে না, এই পেজ লাইক দেখে লাইকে ক্লিক দেবে, লাইকে ক্লিক দিলে আমরা তোমাদের পেজে লাইক জমা হবে। আমি এটা ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল, বুঝতে পারছেন। তাহলে প্রোমোটার বিষয়টা, বুস্টের বিষয়টা এ টু জেড ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তাহলে আমার কাছে কি আজকে আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, ধন্যবাদ। ফেসবুক বিষয় আগের ভিডিওগুলো একটু দেখবেন, আর এই ভিডিওটা দেখলে আমি মনে করি এ টু জেড ক্লিয়ার, ঠিক আছে। জি স্যার, তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাসে সেম টাইম জয়েন করবেন। হ্যাঁ জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। Thank you.